হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো প্রথমেই বলি গুড মর্নিং। সকাল সকাল দেখো কিচেনে চলে এসেছি, আর এখন আমি আটা মাখছিলাম, আর কড়াতে ওখানে রান্নাটা হচ্ছে আলু ভাজা। ঠিক আছে, তো ছেলে তো যাবে স্কুলে, ছেলের এক্সাম চলছে, ছেলে স্কুলে যাবে, আর আমি ছেলের ভাতটা করে নিয়েছিলাম। তো দই দিয়ে ভাত খেয়ে যায় এক্সামের টাইমে, ওকে দই দিয়ে ভাত খাইয়ে পাঠাই, দই আর আলু ভাজা দিয়ে। আর এদিকে আমাদের ব্রেকফাস্টে পরোটা করব, তো সেটার জন্য ওটা মানে আটাটা মাখছিলাম আর কি। আটার পরোটা করব, ময়দার করব না, সকাল সকাল ময়দা খুব গ্যাস করে দেয়, তো সেই কারণে আটারই পরোটা করব। আর ছেলে তো এক্সাম স্কুলে যাবে, তো এখন এই 6:30 মতো বাজে, আর ও তো 9টার সময় গাড়ি আসে, তো তাড়াতাড়ি একটু উঠে করে নিতে হয়। বাবু, এই বাবু, সোনা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সোনাই, ওঠো ওঠো ওঠো, মামা উঠে পড়ো বাবু। সোনা, ও সোনা, বড় স্কুলে যেতে হবে তো, এক্সাম আছে তো মামা, এক্সাম আছে তো, উঠে পড়ো মামা, এক্সাম আছে তো। সোনা, এ দেখো, এ দেখো ক্যামেরা, ক্যামেরা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, বলে দাও সোনা, গুড মর্নিং বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, ওঠো ওঠো ওঠো, ওঠো মামা, ওঠো সোনা, টুকি সোনাই, টুকি ওঠো মামা, ওঠো, গুড মর্নিং বলো, এই যে এই যে এদিকে এদিকে ঘুমো, আর 5 মিনিট ঘুমিয়ে নে, তারপর। তো দেখো এখানে আমি এই যে পরোটাগুলো বেলে নিচ্ছিলাম, আর ছেলে তো দেখলে এখনো মানে আসলে কি বলো তো, ঠান্ডা তো, বাচ্চা ছেলে, আর এত ঠান্ডায় স্কুল সকালে মানে ওরও কষ্ট হয়, কি আর করা যাবে, মর্নিং স্কুল হলে তো উঠতেই হবে। তো আমি এখনও 5 মিনিটের জন্য ওকে বললাম তাহলে শো ঘুমোও, আর একটু পরে উঠবে। তো তোমাদের দাদাভাই ওকে তুলে ব্রাশ করিয়ে দিচ্ছে, ঠিক আছে, এখনও উঠে পড়েছে, তো তোমাদের দাদাভাই তুলে ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছে, আর আমি এই যে পরোটা কটা করে নিচ্ছি। আর পরোটাটা হয়ে গেলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ ভাতটা আগেই করে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ছেলে তো চলে গেছে স্কুলে, তারপরে দেখো তোমাদের দাদাভাই আমি একই প্লেটেই মানে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম, পরোটা আর আলু ভাজা। তো ছেলেকে এই জাস্ট তোমাদের দাদাভাই গাড়িতে তুলে দিয়ে এলো, আর তারপর এসে ব্রেকফাস্টটা আজকে দুজনে একসাথেই করে নিচ্ছি। তো তারপরে তোমাদের দাদাভাই দোকানে চলে যাবে, যেদিন তাড়াতাড়ি চলে যায় সেদিন একাই ব্রেকফাস্ট করতে হয়, ও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আগেই দোকানে চলে যায়। তো আজকে যেহেতু 9টার পর গেছে দোকানে, তো সেই কারণে দুজনে একসাথেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রান্নাবান্না করছি, রান্না আজকে পালং শাকের তরকারি করবো। আপনি শীতকাল মানে তোমাদের দাদাভাই অনেক পালং শাক এনেছে, বলতে গেলে প্রায়ই পালং শাকই হচ্ছে। পালং শাকের তরকারি, মাছের ঝাল করব, আর ডাল করব, আর আলু ভাজা, এটাই হলো আজকে লাঞ্চের মেনু। তো এখন মাছের ঝালটাই করছিলাম, পালং শাকের তরকারিটা হয়ে গেছে। মানে কি বলো তো, তোমাদের দাদাভাই না পালং শাক খেতে খুব ভালোবাসে, মানে শাক সবজি জিনিসটা খেতে খুব ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ছেলেও খেতে খুব ভালোবাসে শাকটা আর কি। তো যাই হোক, মাছের মাথা দিয়ে পালং শাকটা করছিলাম, আর মাছের ঝাল করলাম, আর হচ্ছে ডালটা হয়ে গেছে, আলু ভাজাটাও হয়ে গিয়েছিলো। তো চলো রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যারা এখনও ভিডিওটা দেখছো, তারা ভিডিওটা দেখতে দেখতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, এখন বেজে গিয়েছে, টাইম হচ্ছে 12:30,
আর আমার আমি এই জাস্ট পুজো করে উঠলাম, দেখো এখনো টিপ লেগে আছে, এই জাস্ট পুজো করে উঠলাম, তো রান্না বান্না পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো কী করবো, তাই ভাবলাম যে অনেকদিন তোমাদের সামনে সামনাসামনি ক্যামেরা অন করে কথা বলিনি, তো সামনে দিকে একটু কথা বলি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও। এখানে তো অনেক 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 ঠান্ডা পড়ে গেছে এখানে, এখানে এমনি নেপালে ঠান্ডা, তার মধ্যে আবার শীতকাল, মানে বুঝতেই তো পারছো অনেক ঠান্ডা। তো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা আমার ভিডিও, কার কোথায় কতটা ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব প্লিজ করে দাও, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই আসবে, তারপরে লাঞ্চ করব। তো এখন একটু গেম টেম খেলে কিছু একটা করি, ফোন দেখি, একটু ফোন ঘাঁটবো, আর কিছু করব না এখন, একটু পরেই চলে আসবে খেতে। তো চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। চলো লাঞ্চটা রেডি করে নিই, এখন 1:30 মতো বাজে, লাঞ্চ করব আর ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন একটু চা খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আজকের মতো টাটা।